এশীয় ক্রিকেটের প্রথম দিন বাংলাদেশ দারুণ খেলল। সৌম্য না থাকায় তামিম ইকবালের সাথে ব্যাটিং ওপেন করেন এনামুল হক বিজয়। বিজয় আউট হওয়ার পর ক্রিকেটে আসেন সাকিব আল হাসান, ভালোই খেলেছেন। তামিমের সাথে মিলে তিনি বাংলাদেশে নিয়ে যান, কিন্তু তার কত নম্বরে ব্যাট করতে নামা উচিত তা নিয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আর তামিম ইকবালের মধ্যে মতদ্বৈততা দেখা দিয়েছে। জিম্বাবুয়েকে হারানোর পর মাশরাফি দক্ষিণ আফ্রিকা সিরিজের পরাজয়ের রেশ ধরে বলেন, এই সফরটি ছিল কঠিন, ফলে দেশে এসে জয় পাওয়াটা ভালো খবর, আমাদের এখন শ্রীলঙ্কার বিরুদ্ধেও ভালো খেলা উচিত। তিনি বলেন, সাকিব ছিলেন দারুণ, 171 রান চেস করতে আমাদের এটি একটি বা দুটি পার্টনারশিপ প্রয়োজন ছিল। তামিম ভালোই খেলেছেন, এনামুলও ভালো করেছেন, তিন নম্বরে সাকিব দুর্দান্ত ব্যাটিং করেছেন, প্রথম জয় পাওয়াটা সবসময় খুবই গুরুত্বপূর্ণ, আমরা করেছি, আমরা অব্যাহত রাখতে পারব। এই ম্যাচ শুরুর আগে প্রশ্ন ছিল তামিম ইকবালের সাথে ওপেনিং করতে নামবেন এনামুল হক বিজয়, এটা এক প্রকার নিশ্চিত, তবে তিন নম্বরে কে ব্যাট করতে নামবেন। ম্যাচ শুরুর আগে এ ব্যাপারে তামিম ইকবাল বলেন, তিন নম্বরে সাকিব ব্যাট করতে নামবেন, কিন্তু আমি এখনও চাচ্ছি তিন নম্বরে মুশফিক নামক, সে আমাদের দলের সেরা ব্যাটসম্যান, তাকে আরও উচিত ব্যাটের দিকে শেষের দিকে নামানো উচিত। তাহলে কি মুশফিক চার নম্বরে ব্যাট করবেন? বাংলাদেশ স্কোয়াড অনুযায়ী সাকিব নয়, মাহমুদুল্লাহ রিয়াদের পর ব্যাট করতে নামবেন মুশফিক, অর্থাৎ মুশফিক নামবেন পাঁচ নম্বরে।